আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করার অপপ্রয়াসমূলক বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায়ী খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের কোনো নেতা এড়াতে পারেন না। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায় না। রাজধানীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, মর্মান্তিক এই ঘটনায় প্রধানমন্ত্রী ঘুমহীন রাত কাটিয়েছেন, বারবার দিক নির্দেশনা দিয়েছেন।